আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে জানিয়ে দেব ফরিদপুর জেলা সম্পর্কে কিছু তথ্য। ফরিদপুর জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর জেলা পদ্মা নদীর তীরবর্তী অবস্থিত। ফরিদপুর জেলা 1815 সালে প্রতিষ্ঠিত হয়। ফরিদপুর জেলায় 9টি থানা, 8টি উপজেলা, 4টি পৌরসভা, 79টি ইউনিয়ন, 1038টি মৌজা এবং 1860টি গ্রাম নিয়ে ফরিদপুর জেলা গঠিত। ফরিদপুর জেলার জনসংখ্যা 20 লক্ষ। এর আয়তন 2073 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 960 জন লোক বসবাস করে। এই জেলায় শিক্ষার হার 73%। এই জেলায় 9টি থানা রয়েছে। থানাগুলো হচ্ছে ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, চর ভদ্রাসন, নগরকান্দা, বোয়ালমারি, ভাঙ্গা, মধুখালী, সদরপুর ও সালতা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।